ফেসবুকে জ্ঞানী ইসলামিক মানুষদের তর্ক দেখলে কি করব? তর্কটা যদি হয় বিল্লাতিহি আহসান, অর্থাৎ সুন্দর পন্থায়, তাহলে তো মজার। তর্ক কিন্তু খারাপ না, তর্কটা যদি অশালীন পন্থায় হয় এবং অন্যায় পন্থায় হয়, গালাগালি হয়, তাহলে এটা তো দুর্ভাগ্য। তর্কটা যদি হয় জ্ঞানের তর্ক, দলিলের তর্ক, এবং সেখানে তর্কের যে আদাবুল বাহথ ওয়াল বুনাদারা, তর্কের যে মেথোডোলজি দেওয়া আছে সে অনুযায়ী হয়, তাহলে সেই তর্কটা আমরা এনজয় করতে পারি এবং সেই তর্কটা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করবে। এবং যেমন আমি এবং আমার আরেকজন ভাই যদি আমরা জ্ঞানের কোনো মুবাহাসার মধ্যে বসি, এমনও হতে পারে তিনি এমন কিছু বলছেন যেটা আমার জানাই ছিল না, তাহলে তো আমি সমৃদ্ধ হলাম, ধন্য হলাম, তার কাছ থেকে জেনে তাকে ধন্যবাদ দেওয়ারও সুযোগ হলো। এবং এমনও হতে পারে যে তিনি জানতেন না এমন কিছু আমি উপস্থাপন করলাম। মুসলমানদের তর্ক কিন্তু এই উদ্দেশ্যে হবে, আর কোনো উদ্দেশ্যে হওয়া জায়েজ নয়। মুবাহাসা হবে সত্য পৌঁছার জন্যে। আর যদি জেদ, তাসুব, গোড়ামি, এক্সট্রিম হওয়ার ভিত্তিতে আমরা তর্ক করি, তাহলে সেই তর্ক আমাদের ক্ষতি ছাড়া ভালো কিছু করবে না।